एक सांसद कानून का सरेआम उल्लंघन कर रहे हैं, उन्हें पूरी तरह से मदद किया जा रहा है पुलिस के एक तबके द्वारा। कानून तोड़ने का काम करने के बाद भी कुचबिहार के सांसद निशित प्रमाणिक के खिलाफ किसी प्रकार का कदम नहीं लिया जा रहा है दिनहाटा थाने की पुलिस द्वारा। ऐसा ही आरोप लगाया गया दिनहाटा विधानसभा के तृणमूल कांग्रेस के विधायक उदयन गोह द्वारा। मंगलवार दिनहाटा महकुमा के विभिन्न निगरानी इलाकों में अपने समर्थकों के साथ मोटरसाइकिल चलाते हुए जनसंपर्क यात्रा किया जाता है कुचबिहार बीजेपी सांसद निशित प्रमाणिक द्वारा। उनके इस अभियान को लेकर बुधवार सवाल उठाया गया विधायक उदयन गोह द्वारा। संवाददाताओं की एक बैठक में वो बताते हैं, सांसद निशित प्रमाणिक कानून के खिलाफ जाते हुए गांव के रास्तों में नीली बत्ती और लाल बत्ती वाली गाड़ियों के साथ हुटर बजाकर घूम रहे हैं। ऐसे सरेआम कानून तोड़ने के बाद भी उनके खिलाफ कोई कदम नहीं लिया जा रहा है पुलिस द्वारा। खाली इतना ही नहीं, इस दिन वो बताते हैं भेटागुड़ी ग्राम पंचायत प्रधान रतन बर्मन के द्वारा पुलिस की गाड़ी में हमला चलाने के साथ साथ बम मारने की घटना में मुख्य आरोपी हैं। पुलिस उनके खिलाफ गैर जमानती धारा में मामला दर्ज करती है, लेकिन इस मुख्य आरोपी व्यक्ति के साथ मिलने और वार्तालाप करते हुए देखा जा रहा है सांसद निशित प्रमाणिक को। দিন ধরে লক্ষ্য করছি যে কুচবিহারের সাংসদ তিনি যেখানে যাচ্ছেন উনি হুটার বাজিয়ে, ওনার সাথে যে গাড়ি থাকছে সেই গাড়ি হুটার বাজিয়ে গ্রামে গঞ্জে শহরে ঘুরছে। আমরা অনেক এমপি দেখেছি, কেউ কেউ গাড়িতে নীলবাতি লাগান, কেউ লালবাতিও অনেক সময় লাগিয়েছেন, পরে পরবর্তীকালে খুলে ফেলেছেন, এমন এমপিও দেখেছি। কিন্তু হুটার বাজানো, এই হুটার তো এমপিকে দিতে পারে প্রশাসন, হুটার লাগানো গাড়ি বা তার গাড়িতে হুটার লাগানো। কিন্তু আমরা যতদূর জানি যে সরকারি কোনো নিয়ম নেই যে এমপি হুটার বাজিয়ে রাস্তায় ঘুরবে, কিন্তু কুচবিহারের সাংসদ হুটার বাজিয়ে রাস্তায় ঘুরছেন এবং এই উৎসবের দিনগুলোতেও তিনি হুটার বাজিয়ে রাস্তায় ঘুরেছেন, মানুষকে তটস্থ করে ওনার গাড়ি গেছে। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই ব্যাপারে কোনো রকম কোনো তাকে ওয়ার্নিং দেওয়া বা এটাকে বন্ধ করার কোনো ব্যবস্থা হয়েছে বলে আমাদের জানা নেই। পুলিশের বিরুদ্ধে বলবটি যে পুলিশের দায়িত্ব হচ্ছে এটা ইয়েকে বন্ধ করা, এটা কী করে এটা করতে পারে একজন এমপি? হুটার বাজিয়ে ঘুরছে, লোকে তো অ্যাম্বুলেন্স মনে করে গাড়ি ছাড়ছে কি মন্ত্রী এসছে মনে করছে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে এমপি এরকম ঘুরছে। তো উনি যদি মানে ওনার গাড়ির থেকে কেউ যদি কোনো একটা দুষ্কর্ম করে বা কোনো কিছু করে যদি চলে বেরিয়ে যায়, তাহলে এই সুযোগটা পুলিশ দিচ্ছে কেন? এর তো অনেক হিস্ট্রি আছে, তো সেগুলো তো পুলিশের জানা আছে, তো সেই সুযোগ পুলিশ তাকে করে দিচ্ছে। আর এই যে আপনাদের কাছে আমি একটা ছবি দিচ্ছি, এই ছবিতে যে সাদা টি শার্ট পরে যে ছেলেটি বসে আছে, এই ছেলেটি এমপির পাশে বসে আছে, এ হচ্ছে ভেটাগুড়ি এক গ্রাম পঞ্চায়েতের প্রধান। তার সাথে এখন আর অঞ্চলের পঞ্চায়েতরা নেই, তার সাথে গরিষ্ঠতা নেই, তার বিরুদ্ধে পুলিশের গাড়িতে বোমা মারার মতন অভিযোগ কেস আছে মানে নন অ্যাভেলেবল, এবং সেটা কিন্তু সাধারণ মানুষ বা কোনো অন্য কোনো পলিটিক্যাল পার্টি করেনি, এটা পুলিশই করেছেন। পুলিশের গাড়িতে যারা বোমা মেরেছিল তার মধ্যে উনি একজন আসামি, সেই আসামি যার বিরুদ্ধে অভিযোগ তিনি বসে আছেন এমপির সাথে ভেটাগুড়িতে, অথচ পুলিশ থেকে তাকে খুঁজে পাচ্ছেন না। তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে একটা কথা বলেছেন যে কিছু কিছু পুলিশ স্টেশন তারা ব্যালেন্স করে চলবার চেষ্টা করছে। তো এই ছবিগুলো দেখে, এই ঘটনাগুলো দেখে আমার মনে হচ্ছে যে আমাদের জেলাতে বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী যখন আমাদের নিয়ে সরকারি অফিসার পুলিশ এবং জনপ্রতিনিধিদের নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করছিলেন, তখন তিনি এই কথাটা বলছেন যে কিছু কিছু জায়গায় ব্যালেন্স করে চলবার চেষ্টা হচ্ছে, এই ব্যালেন্স করাটা বন্ধ করতে হবে। তাহলে কার সাথে ব্যালেন্স হচ্ছে? এটা তো দেখা যাচ্ছে যে পরিষ্কারভাবে একটি রাজনৈতিক দলকে পুলিশ
इच्छे करे प्रश्रय दिच्छे।